সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। যদি আপনারা রেলে যাতায়াত করে থাকেন সে আপনারা লোকাল ট্রেনে যাতায়াত করুন কিংবা এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করুন কিংবা শতাব্দী এক্সপ্রেসে যাতায়াত করুন না কেন, আপনাদের জন্য ইন্ডিয়ান রেলওয়েসের অর্থাৎ ভারতীয় রেলের তরফ থেকে 5টি বড় ঘোষণা। হ্যাঁ বন্ধুরা, 5টি ঘোষণার মধ্যে কিছু ঘোষণা আপনাদের জন্য সুখবর হতে পারে এবং কিছু ঘোষণা আপনাদের কিছু লোকের জন্য সুখবর হতে পারে, কিছু লোকের জন্য কিন্তু খারাপ খবরও হতে পারে। সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বিশেষ করে 4 নম্বর এবং 5 নম্বর নিয়মটি তো আপনাদের জানাটা একান্ত প্রয়োজন। সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, প্রথম যেই নিয়মটি জারি করা হয়েছে যে রেলওয়ে কিন্তু এবার বড়সড় অ্যালার্ট জারি করেছে, আপনি যদি ট্রেন সফর চলাকালীন অর্থাৎ যখন আপনি ট্রেনে চড়ছেন সেই সময় যদি আপনি ভুলেও এই জিনিসটি নেন তাহলে কিন্তু আপনার 3 বছর পর্যন্ত জেল হতে পারে, এছাড়া আপনার কিন্তু আর্থিক জরিমানাও হতে পারে। বর্তমানে কিন্তু আমরা দেখছি যে ট্রেনে কিন্তু প্রায় অনেক কিছুদিন পরপর শোনা যাচ্ছে যে ট্রেনে আগুন লেগে যাচ্ছে, এক্ষেত্রে যেমন রেলের বদনাম হচ্ছে তেমনি যাত্রীরাও কিন্তু অসুবিধার মধ্যে পড়ছেন। হয়তো কোনোবার আগুন লাগার জন্য কিছু হচ্ছে না কিন্তু মালপত্রের ক্ষতি হচ্ছে, কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে কিছু যাত্রীও আহত হচ্ছেন। তো এই সমস্ত যাতে না হয় তার জন্য কিন্তু এবার ইন্ডিয়ান রেলওয়েসের তরফ থেকে নতুন একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়েস জানিয়েছে টুইট করে যে এখন থেকে আপনারা ট্রেনে কোনো জ্বলনশীল সামগ্রী অর্থাৎ ফ্লেমেবল যে গুডসগুলো রয়েছে অর্থাৎ যেগুলো কিছু একটা আগুন লাগলে জ্বলতে পারে সেই সমস্ত জিনিস কিন্তু নিয়ে আপনারা এখন থেকে আর ট্রেনে উঠতে পারবেন না। যদি ট্রেনে উঠেন তাহলে কিন্তু সেটি সম্পূর্ণভাবে দণ্ডনীয় অপরাধ, এটা যদি আপনি করেন এবং আপনি যদি ধরা পড়েন সেক্ষেত্রে আপনার উপরে আইন অনুরাগ ব্যবস্থা নেওয়া হবে এবং এর জন্য আপনাদের 1989 ধারা 164 অনুযায়ী আপনি যদি ধরা পড়েন তাহলে আপনার 3 বছর পর্যন্ত জেল হতে পারে, সেই সঙ্গে আপনার কিন্তু বড়সড় আর্থিক জরিমানা দুটোই হতে পারে, অর্থাৎ 3 বছর তো আপনাকে শ্রীঘরে থাকতে হবে, সেই সঙ্গে আপনাকে ধরুন প্রচুর টাকা একটা আর্থিক জরিমানা দিতে হবে। তো কোন জিনিসগুলো আপনারা এখন থেকে আর ট্রেনে নিয়ে উঠতে পারবেন না এ ব্যাপারেও কিন্তু জানানো হয়েছে। তো ইন্ডিয়ান রেলওয়েসের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে যে আপনারা এখন থেকে ট্রেনের মধ্যে কেরোসিন, সুখী ঘাস, স্টোভ, পেট্রোল, মিট্টিকা তেল, এছাড়া গ্যাস সিলিন্ডার, মাচেস, পটাখে অর্থাৎ ধরুন আতশবাজি, এছাড়া আগুন লাগতে পারে এমন কোনো জিনিস আপনারা এখন থেকে আর ট্রেনে নিয়ে উঠবেন না। এতদিন উঠেছেন, এতদিন কোনো নিয়ম ছিল না বা কড়াকড়ি ছিল না, বর্তমানে কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে উঠবেন না। আর সবথেকে বড় কথা, ট্রেনে কিন্তু সিগারেট স্মোকিং একেবারে নিষিদ্ধ। আগে ব্যাপারটিতে অতটা কড়াকড়ি ছিল না, থাকলেও অতটা ছিল না, বর্তমানে কিন্তু রেলের তরফ থেকে জানানো হয়েছে যে এই সমস্ত কিছু কিন্তু আর রেল বরদাস্ত করবে না, অর্থাৎ আপনাকে কিন্তু 3 বছর জেল হতে পারে, এছাড়া আপনাদের বড়সড় আর্থিক জরিমানা হতে পারে। তো এই নিয়মটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা যদি অনলাইনে টিকিট কাটেন অর্থাৎ IRCTC-র ওয়েবসাইট থেকে যদি আপনারা অনলাইনে নিজের টিকিট নিজেই কাটেন তাহলে কিন্তু আপনাদের জন্য ইন্ডিয়ান রেলওয়েসের তরফ থেকে একটা বড়সড় ঘোষণা। হ্যাঁ বন্ধুরা, করোনা মহামারীর যে সেকেন্ড ওয়েভ এসছে তার জন্য কিন্তু অনেক ট্রেন বন্ধ ছিল, তার জন্য অনেকের যে IRCTC-র যে আইডি রয়েছে অনেকদিন পর্যন্ত তারা টিকিট বুকিং করেনি। তো যারা যার যাদের যাদের আইডি অনেকদিন থেকে ব্লক ছিল, ব্লক মানে আনইউজ ছিল, তারা এখন থেকে যখনই আপনারা নতুন করে ট্রেনের টিকিট বুক করবেন তখন কিন্তু আপনাকে আগে আপনার মোবাইল ফোন এবং ইমেল অ্যাড্রেসের কিন্তু ভ্যারিফিকেশন করতে হবে, এবং ভ্যারিফিকেশন তাদেরই করতে হবে যাদের অনেকদিন থেকে পাসওয়ার্ড এবং লগইন আইডি অনেকদিন থেকে ইউজ হচ্ছে না অর্থাৎ বুকিং হচ্ছে না। অর্থাৎ আপনাদের যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনাদের এখন থেকে যখনই আপনারা ট্রেনের টিকিট বুক করবেন তার আগে আপনার মোবাইল নাম্বার
এবং ইমেল অ্যাড্রেস কিন্তু আপনাকে আপডেট করতে হবে। এবং সেখানে একটা ভালো খবরও রয়েছে যে এটা করতে কিন্তু আপনাদের এক মিনিট সময়ও লাগবে না। আপনাদের মধ্যে যারা যারা IRCTC-র ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করেন না, তাদের জানিয়ে দিই যে আপনারা কিন্তু রেলের কাউন্টার থেকে কিংবা দোকানে গিয়ে বেশি টাকা দিয়ে টিকিট বুকিং না করে আপনারা IRCTC-র থেকেও কিন্তু টিকিট বুকিং করতে পারেন। এক্ষেত্রে আপনাদের সময় কম লাগবে, কত নম্বরে ওয়েটিং লিস্ট রয়েছে, কি চান্সেস রয়েছে, অর্থাৎ আপনার যে ওয়েটিং লিস্ট রয়েছে আপনি যদি টিকিট কাটেন তাহলে সেটা আদৌ কনফার্ম হবে কি হবে না, সেই সমস্ত কিছু কিন্তু আপনারা জানতেও পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি অনেক দিন থেকে IRCTC-র ওয়েবসাইট থেকে যদি আপনারা টিকিট কেটে না থাকেন, তাহলে কিন্তু এখন থেকে আগে আপনাকে আপনার মোবাইল নম্বর এবং আপনাদের ইমেল আইডি প্রথমে ভ্যারিফাই করতে হবে, ভ্যারিফিকেশন করতে হবে। এটা আপনি যখনই লগ ইন করতে যাবেন তখনই আপডেট একটা অপশন আসবে, আরেকটা অপশন আসবে ভ্যারিফাই। তো প্রথমে আপনাকে মোবাইল নম্বর ভ্যারিফাই করতে হবে, তারপরে আপনাকে আপনার ইমেল আইডি ভ্যারিফাই করতে হবে। মোবাইল নম্বর ভ্যারিফাইয়ের জন্য আপনার মোবাইল নম্বর একটা OTP আসবে এবং ইমেল আইডি ভ্যারিফাইয়ের জন্য আপনার রেজিস্টার্ড ইমেল আইডিতে একটা OTP যাবে। এর মাধ্যমে আপনারা মোবাইল নম্বর এবং আপনাদের ইমেল আইডি দুটোই কিন্তু ভ্যারিফাই করতে পারবেন। তো বন্ধুরা, এই নিয়মটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এরপরে যে সুখবরটি রয়েছে এটা কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর। আপনাদের মধ্যে যারা যারা এসিতে সফর করতে পারেন না, অর্থাৎ জার্নি করতে পারেন না, কারণ এসির দামটা স্লিপারের থেকে অনেকটাই বেশি, তার জন্য তো তাদের জন্য কিন্তু দারুণ সুখবর। এখন থেকে আপনারা স্লিপার ক্লাসের থেকে সামান্য একটু বেশি ভাড়া দিয়ে আপনারা এসির মজা নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, রেলওয়ে আরও একটি নতুন কোচ শুরু করছে যার নাম দেওয়া হচ্ছে 3E। তো ইন্ডিয়ান রেলওয়েসের তরফ থেকে জানানো হয়েছে যে যারা যারা স্লিপার ক্লাসে যারা যারা জার্নি করেন এবং যারা যারা এসির মজা নিতে চান, তাদের জন্য কিন্তু এই নতুন কোচ কিছুদিনের মধ্যে শুরু করতে চলেছে ইন্ডিয়ান রেলওয়েস, যার নাম দেওয়া হয়েছে 3E। এটা কিন্তু আপনারা এসির সম্পূর্ণ মজা পেয়ে যাবেন। তো এই যে কোচ রয়েছে এটাতে কতগুলো বার্থ থাকবে? তো আমরা কিন্তু জানি যে দেশের মধ্যে যতগুলো ট্রেন রয়েছে এবং এসি কোচ রয়েছে সেখানে ম্যাক্সিমাম 72টা বার্থ থাকে। কিন্তু এই যে এসি 3 ইকোনমি, অর্থাৎ 3E থার্ড ইকোনমি যে ক্লাস থাকবে সেখানে 83টি বার্থ থাকার ব্যবস্থা পর্যন্ত করা হচ্ছে, অর্থাৎ এখানে 83টি বার্থ থাকবে। তো এখানে যে বার্থের সুবিধা বাড়িয়ে দিচ্ছে তার মানে এটা নয় যে আপনারা এসির মজা পাবেন না। তো রেলওয়েসের তরফ থেকে জানানো হয়েছে এখানে কিন্তু আপনারা এসির সম্পূর্ণ মজাই পাবেন। আর কিছুদিনের মধ্যে আপনারা প্রতিটি ট্রেনিং এই নতুন কোচ দেখতে পারবেন যেটা এন্ট্রি লেভেল এসি, অর্থাৎ থার্ড ইকোনমি, যেখানের ভাড়াটা স্লিপার ক্লাসের থেকে কিছুটা বেশি, এসির থেকে কম, অর্থাৎ মিডিয়াম। এটাকে M রূপে প্রদর্শিত থাকবে, অর্থাৎ যখন আপনারা ট্রেনের বগিগুলো দেখবেন তখন এখানে M লেখা থাকবে। তো এখন মনে আপনাদের প্রশ্ন আসতে পারে যে এটার ভাড়া কত হবে? তো রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে যে এটার ভাড়া কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি। কিন্তু এই কোচে যেন সাধারণ লোক যারা ধরুন স্লিপার ক্লাসে যাচ্ছে, যারা স্লিপার ক্লাস থেকে সামান্য একটু বেশি ভাড়া দিতে পারবে কিন্তু এসি কোচের মতন ভাড়া দিতে পারবে না, তাদের জন্য বানানো হচ্ছে, অর্থাৎ মিডিল ক্লাস লোকেদের জন্য বানানো হচ্ছে। সেই জন্য এই যে কোচের ভাড়া স্লিপার থেকে সামান্য বেশি হবে। ধরুন স্লিপারে যদি ভাড়া 400 টাকা হয় আর এসির ভাড়া যদি ধরুন 1000 টাকা হয়, তাহলে মিডিল ধরুন 600 টাকা, 650 টাকা পর্যন্ত ভাড়া হবে। তো রেলওয়ে বোর্ডের আধিকারিকরা জানিয়েছে এখানে আপনারা যেমন এসির মজা পাবেন তেমনি কিন্তু আপনাদের যাত্রাটাও খুবই সুবিধার হবে, মানে সুখময় হবে। এমনটা নয় যে আপনি এসি 3 টায়ার কিংবা 2 টায়ার কিংবা সিঙ্গেল টায়ারের যা সুবিধা আছে 100% পেলেন, তাহলে তো মানুষ এসি 2 টায়ার 3 টায়ার কাটবেই না। তো ওদের থেকে কম পাবেন কিন্তু জেনারেল থেকে অনেক স্লিপার থেকে অনেকটাই বেশি পাবেন এবং আপনারা এসির মজাও কিন্তু সম্পূর্ণভাবে পেয়ে যাবেন। তো আপনাদের মধ্যে কারা কারা এই 3E অর্থাৎ 3 ইকোনমি ক্লাসে টিকিট কাটবেন যখন এটা চালু হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আমরা অনেক খুঁজে খুঁজে আপনাদের জন্য অথেন্টিক নিউজ এবং ভালো নিউজগুলো নিয়ে আসি যেগুলো সচরাচর আপনারা টিভিতে দেখতে পান না।
তো তার জন্য আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা অন্তত 1000টি শেয়ার কিন্তু করবেন, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, টেলিগ্রাম হোক, শেয়ার করবেন প্রচুর এবং একটা লাইক করে দেবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এরপরে যে নিয়মটি জারি হয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য সুখবর। হ্যাঁ বন্ধুরা, রেলে দেখবেন অনেক সময় আমরা ধরুন IRCTC থেকে যে খাবার খাই, ধরুন যখন আমরা দূরে যাত্রা করি তখন ধরুন রাত্রেবেলা আমরা সাধারণত ডিম ভাত খাই। ডিম ভাতের দাম নেওয়া উচিত কত টাকা? ম্যাক্সিমাম 60 টাকা, 70 টাকাও মানা যায়। অনেক সময় ধরুন আপনার থেকে 150 টাকা নিয়ে নিচ্ছে। তো অনেক সময় দেখবেন আপনাদের থেকে 150 টাকা নেবে অথচ আপনাকে কোনো বিল দেবে না। তো আমরা ভাবি হয়তো যে বিল হয়তো তারা দেয় না, তো আমরা 150 টাকা কিন্তু ভালো মনে দিয়ে দিই। কিন্তু এবার থেকে ইন্ডিয়ান রেলওয়েজ একটা নতুন নিয়ম জারি করেছে, যার মাধ্যমে যদি ভেন্ডার আপনাকে কোনো রকম বিল না দেয় তাহলে আপনারা পেমেন্টই করবেন না। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়েজ একটা নতুন নিয়ম জারি করেছে যার নাম নো বিল নো পেমেন্ট সার্ভিস। এতে যখনই ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন IRCTC আপনাকে কোনো খাবার দেবে এবং আপনাকে যদি সে কোনো বিল দিতে না চায় তাহলে কিন্তু আপনি যে খাবারটি খেয়েছেন তার কিন্তু 1 টাকাও আপনাকে পেমেন্ট করতে হবে না। যদি ভেন্ডার আপনাকে আসে যে আপনি কেন পেমেন্ট করলেন না, তখন আপনি ডাইরেক্ট বলে দেবেন যে ইন্ডিয়ান রেলওয়েজের নতুন সিস্টেম বেরিয়েছে নো বিল নো পেমেন্ট। এটা কিন্তু অনেকে জানে না, কারণ মিডিয়াতে খুব একটা এটা ফলো করে বলা হচ্ছে না, তো আপনাদের মধ্যে অনেকেই জানেন না। তো আপনারা কিন্তু সেই জন্য বলে দেবেন যে নো বিল নো পেমেন্ট সার্ভিস চালু হয়েছে, তো আমরা কেন দেবো, আমাকে আগে বিল দিন আমি দেবো। নাহলে তারা কী করে, যেহেতু আপনাদের বিল দিচ্ছে না তো ওরা বলছে ডিম ভাতে 150 টাকা 200 টাকা আপনারা দিয়ে দিচ্ছেন। তো আপনারা যদি পরে কমপ্লেন করেন, আপনাদের কাছে কিন্তু কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই যে আপনাদের থেকে 150 টাকা নিয়েছে, মুখের কথা তো আর কেউ বিশ্বাস করবে না। সেক্ষেত্রে তারা যদি বিল দেয় তখন কিন্তু সে সামান্য ডিম ভাতের জন্য 150 টাকা বিল সে কিন্তু কোনোদিনও নিতে পারবে না। সেই জন্যই কিন্তু এই নতুন সিস্টেম চালু করেছে ইন্ডিয়ান রেলওয়েজ। তো বন্ধুরা, আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের সাথে এরকম কোনো ঘটনা হয়েছে কি না যে সামান্য ডাল ভাত কিংবা ডিম ভাতের জন্য 100 টাকা দিতে হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।